ঢেউ ছাড়া দীঘার সিবিচ, চলুন ঘুরে আসি নদিয়ার শান্তিপুরে বিহারিয়া মঠ পাড়ায়। হঠাৎই মানুষের ভালো লাগা এবং তাদেরই প্রচারে অস্থায়ীভাবে প্রচারের আলোকে এই অসাধারণ প্রাকৃতিক দৃশ্য তৈরি হয়েছে নদিয়ার শান্তিপুরে। শান্তিপুর ব্লকের বেলঘুরিয়া 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বিহারিয়া মাঠপাড়া এলাকায় এর আগে একাধিকবার গঙ্গা ভাঙনে সংবাদ শিরোনামে এসেছিল, তবে তখন কেউ দেখতে না গেলেও প্রচুর পরিমাণ বালির বস্তা ফেলার পরে অদ্ভুত এক সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, যা দেখতে এ প্রজন্মের ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট দেখে দূরের অনেকেই পাড়ি দিচ্ছে অস্থায়ী এই সিবিচ চাক্ষুষ করতে। এই উপলক্ষে প্রায় 8 থেকে 10টি চা, ফুচকা, ফাস্টফুড, আইসক্রিমের দোকান বসে বিকেল হলেই, আর তাতেই পাড়া ঘরের গৃহবধূরা খুব খুশি। খাওয়া দাওয়া করছে, আনন্দ ফুর্তি করছে, চলে যাচ্ছে, কিন্তু ওই যে এসে শয়তানিগুলো করলে ওইগুলো তো ভালো লাগে না। এতে কি কি ধরনের, মানে রাত্রিবেলা কেউ থাকছে না? রাত্রিবেলা আশা করি কেউ থাকছে না, ওই ইয়ং ছেলেরা আসছে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে, এই তাছাড়া মেয়েরা আর আসছে না। এত মেয়েরা আসে? আসে না, আসে না, মেয়েরা আসে। যাই হোক, আশঙ্কা দ্বারা খারাপটা কি করছেন না? আমার ভালোই লাগছে, আমাদের আমাদের আশা করি অনেক 2-3 মাস মতন আসছে, একেবারে খারাপ না, আসছে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে, খাওয়া দাওয়া করছে, মেলা ঘুরছে। এখানে তো দোকান টোকান তো হয়েছে, সেগুলো তো বেচা কেনা হচ্ছে? বেচা কেনা। সন্ধ্যাবেলা কতগুলো দোকান হয় এখানে মোটামুটি? 5-6টারও বেশি হয়ে যায়। এই আইসক্রিম, ফুচকা, কুলপি, দোকানিরা জানাচ্ছেন আমার এখানে 2 মাস চলছে। তো আগে কি দোকান ছিল না? আগে কোনো দোকান ছিল না, আমার ফার্স্ট দোকান। এই সবাই আসছে সেই পারপাসে কি দোকান করেছে? না, সেই পারপাসে না, আমি এমনি একদম ফাঁকা ছিল, এই মনে করে দোকানটা বসাইছিলাম। তারপরে আস্তে 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 এখানে ভিড় বাড়তে থাকে এবং বিভিন্ন জায়গা থেকে লোক আসছে। এখন কতগুলো দোকান? এখন বর্তমানে 10-15টা। আচ্ছা, সবারই বেচা কেনা? সবারই টুকটাক বেচা কেনা হয়, 2-400 টাকা। তো মানুষজন যে আসছে কিভাবে দেখছেন আপনারা? আমরা দেখছি যে অতিরিক্ত ভিড় এবং সাইকেল মোটর সাইকেল রাস্তার ধারে জাম হচ্ছে, ভিতরেও কিছু মাঠের মধ্যে থাকছে এবং মানুষ 2 সাইড দিয়ে যাচ্ছে, অনেকে ফ্যামিলি নিয়ে আসছে, কিছুক্ষণ টাইম পাস গঙ্গার হাওয়া খেয়ে, অনেকে নিউ দীঘা নাম দিয়েছে, অনেকের কাছে সুন্দর লাগছে দেখতে জিনিসটা। কোথা থেকে কোথা আসছে? এটা আসছে আপনার যেমন বাগাসটা, হরিপুর, শান্তিপুর টোটাল, আমাদের ফুলিয়া লোকাল এবং বাতকুল্লার থেকেও আসছে, চাকদামগদা থেকে। হ্যাঁ, চাকদার থেকেও আগত। যা পরিদর্শন খুব ভালোভাবেই হচ্ছে, কিন্তু একটা ডিসিপ্লিন সবথেকে খারাপ লাগছে, যেটা কিছু ছেলেমেয়েরা ধরো বেশিক্ষণ টাইম নিয়ে আউটসাইডে থাকছে, যেটা নোংরামির ভিতর দিয়ে আমাদের বসবাস করতে একটু ডিস্ট্রিবিউট হচ্ছে, তাতে আমরা গ্রামবাসী তাদের দিক দিয়ে একটু নজরদারি করি বা মানা করি এইভাবে। কিন্তু সন্ধ্যের পরেও কিছু ছেলেমেয়েদের দেখা যাচ্ছে? হ্যাঁ, কিছু ছেলেমেয়েদের সন্ধ্যের পরেও দেখা যাচ্ছে, যেটা গাড়ি দেখা যাচ্ছে লোকজন নাই আশেপাশে। বা আপনারা এরকম প্রতিবাদ করেছিলেন? আমরা এর আগে একটা প্রতিবাদ করেছিলাম মামুন নিয়ে, বা তারা চলে গিয়েছে, একটু হালকা করে অশান্ত হয়েছিল। তারপর থেকে সামনে একটা বিশেষ ঝামেলা নেই এখানে, যেহেতু 1-1.5 ঘন্টার মতন একটা মেলা, 1-1.5 ঘন্টার পরে এখানে একদম শান্ত জায়গা চলে আসে। মদ গাঁজা খাওয়ার যেটা কথাটা শোনা যাচ্ছে, না না, মদ গাঁজার কোনো জায়গা নেই, যেটা আউটসাইড, একটু আউটসাইডে কিছু ছেলেরা একটু খায় তেল, কিন্তু আমাদের ভিতর সাইডে এরকম কোনো নোংরামি জিনিস হয় না। তার মানে কি, আপনার দোকান হওয়ার পরে এখন মোটামুটি আপনার তো চলছে, রোজগার চলছে ভালোই? হ্যাঁ, টুকটাক চলছে, একটা টাইম বেচা কিনা, মানে সারাদিনই তো কোনো ধান্দা নেই এখানে। বৈকাল টাইমটা যে টাইমটা লোকজন আসে সেই টাইমটা 2-4-5 টাকা বেচা কেনা হয়। কি কাজ করতে থাকে? আগে আমি কাঠ মিস্ত্রি কাজ করতাম, এখন বর্তমানে এই যে ছোট দোকান করে কাঠ মিস্ত্রি কাজ দিনবেলা করছেন নাকি ছেড়েছেন? আমি আপাতত আমি ছেড়ে দিয়ে এসেছি, এটাই এখন আমি চলছি। এটাই ঘাস হয়ে গেলে মানে থাকবে, মানুষ আসবে না? এটা তো ধরেন গঙ্গার পাড়, এখানে তো লোক আসবেই, আমরা লোকাল, আমরা তো কর্ম কাজ করে 1 ঘন্টার জন্য এখানে টাইম পাস করবো, সবাই আসবে এবং যাদের ভালো লেগেছে তারা হয়তো কিছু, কেউ আসবে না কেউ আসবে, কিন্তু এই জায়গা যে জায়গা, এই জায়গা কেউ ভুলতে পারবে না। বেচা কেনা ভালো হলেও এলাকায় বাড়ি হওয়ার সুবাদে সন্ধ্যের পর কারেন্ট না থাকার পরেও কিছু ছেলে মেয়ে থাকার কারণে পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনা,
অন্যদিকে সংখ্যায় খুব কম হলেও বেশ কিছু যুবকের নেশা সংক্রান্ত বিধিনিষেধ বানানোর জন্য নিয়মিত পুলিশ প্রশাসনের দাবি করেছেন এলাকার প্রবীণ মানুষেরা। ওই এলাকার পঞ্চায়েত সদস্য বুদ্ধদেব সরকার আশঙ্কা প্রকাশ করেছেন পঞ্চায়েত এবং পুলিশি উদাসীনতায় আগামীতে এলাকার শান্তি শৃঙ্খলা ভঙ্গ হতে পারে। তবে পর্যটক হিসেবে দিনের আলোতে আসুক এবং তার মধ্যেই ফিরে যাক, সাথে সিভিক এবং পঞ্চায়েতের পর্যবেক্ষণ বাড়ুক। এটা কিভাবে দেখতে বলতে, এলাকাবাসী বিকেলে কোনো পার্ক নেই বা ঘোরার জায়গা নেই, ঠিক আছে, সব সুন্দর আছে, সব ঠিক আছে, পরিবেশ সুন্দর আছে, ঠিক আছে, কিন্তু এই যে সন্ধে লাগলে ছেলে মেয়ে দূর দূরান্ত থেকে সব লোকজন আসছে, সব কী করছে না করছে, কোনো প্রশাসনিক ব্যবস্থা নেই, পঞ্চায়েতের কোনো ব্যবস্থা নেই যে এটা এদিকে নজর দেবে, এর কোনো নজর নেই। এখানে আমি কী বলতে চাইছি যে এখানে সুন্দর একটা পরিবেশ হোক, মানুষ পুলিশ সিভিক ভলেন্টিয়ার একটা থাকুক, প্রশাসনিক লোক থাকুক, আর একটা বাচ্চা ঘুরতে এসে একটা বাচ্চা হয়তো নিচে গড়িয়ে পড়ে গেল, সে দুর্ঘটনার ব্যাপার আছে, এগুলার ব্যাপারে পঞ্চায়েত প্রধানের কোনো হেলদোল নেই। তারপরে আমি বলতে চাচ্ছি যে সুন্দর পরিবেশ এখানে তৈরি হোক, মানুষ আসুক, ঘুরুক ফিরুক, সব ঠিক আছে, আর প্রচুর রাত্রি পর্যন্ত ছেলে মেয়ে দূর দূরান্ত থেকে আসছে, কে কী করছে না করছে, কোনো হেলদোল নেই। এখানে বাজে কিছু শুনছেন আপনারা? হ্যাঁ, মদ খাওয়াটা সব কিছুই চলছে এখানে। আচ্ছা, সেটার ব্যাপারে? হ্যাঁ, বাইরের থেকে আসছে সব, মদ্যপ মদ্যপ খাচ্ছে, চলে যাচ্ছে, এইবার পরিবেশটা অন্যরকম তৈরি হয়ে যাচ্ছে। এলাকাবাসী তাদের কি অসুবিধা হচ্ছে? মূল যারা এলাকাবাসী, অবশ্যই তো মূল তো এলাকাবাসী অসুবিধা হচ্ছেই, এই পরিবেশটা নষ্ট হচ্ছে না, পরিবেশটা নষ্ট হচ্ছে, কোনো প্রশাসন নেই এখানে, যখন তখন কিছু ঘটে যেতে পারে। মানুষ এমনি বিকালে আসলে আপনাদের আপত্তি? কোনো আপত্তি আপত্তির কিছু নেই, সুন্দর জায়গা, বসার জায়গা, থাকার সব কিছু, ঘোরার জায়গা সব ঠিক আছে, কিন্তু সেটুকু শালীনতা রেখে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু যে আপনার প্রশাসনিক কিছু থাকুক, কিছু অবৈধ পরবর্তীতে ঘটে গেলে তো এলাকাবাসী ভুগবে। এর জন্য আমার মত যে এটা নিয়ে একটুখানি আমরা দেখুন। যদিও পঞ্চায়েত প্রধান দীপক মণ্ডল বলেন আপাতত বালির বস্তায় খুব সুন্দর লাগছে, তবে ঘাস গজিয়ে তা ঢেকে গেলে তখন এতটা ভিড় হবে না। বলতে আমি গেছিলাম ওখানে, দেখেছি অর্ধানিক প্রায় সারাদিনই লোক থাকে, বা স্কুলের কিছু ছেলেমেয়েরাও যায় ওখানে, কখনো যাচ্ছে। রিস্ক একটাই যে গঙ্গায় যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, সত্যলে তো গঙ্গায় এখন বর্ষাকাল যাচ্ছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটে, এটা প্রধানমন্ত্রী বলা হয়েছে, প্রধানমন্ত্রী মাঝে মাঝে যাচ্ছে, কিন্তু কেউ পাবলিক তো ঠেকানো যাচ্ছে না, এর পাবলিক ঠেকানো যাচ্ছে না, এবার পাবলিককে বলে শুনছে না, তার জন্য আপনার খুব চিন্তিত আছে। এই যে বালির বস্তাগুলো, এগুলো ঘাস হয়ে গেলে কি এখানে থাকার সম্ভাবনা আছে? হ্যাঁ, নোংরা হলে মনে হয় যেন বুঝবে না, কারণ এখন তো পরিষ্কার একদম, কারণ সমুদ্রের মতো দেখা যাচ্ছে, কারণ শুধু ঢেউটাই নাই, ওই জন্য লোকের চাপটা বেশি হচ্ছে, আর বিকেলে দেখতে সুন্দর লাগে জায়গাটা, ওই জন্য লোকটা বেশি হচ্ছে, মনে হয় ঘাস টাস হলে মনে হয় আর লোকের চাপ ওইভাবে হবে। সিভিক বা অন্যান্য কোনো কিছু নিরাপত্তার দিক থেকে কিছু খেয়াল রাখছেন? কারণ একটা না, সেরকম কোনো ওই নেই, ওরা মাঝে মাঝে আসে দেখতে আসে। কিন্তু অনেকে মনে করছেন এই এলাকায় ভাগীরথীর বাঁক দীর্ঘদিন ধরেই সুন্দর, তাই স্থানীয় পর্যটকের ভিড় থাকবেই। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।